সাগরদিঘি SN হাই স্কুলে ময়দানে অনুষ্ঠিত হলো সাগরদিঘি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, জঙ্গিপুর মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, এছাড়াও একাধিক কংগ্রেসের বলিষ্ঠ নেতৃবর্গ। এই কর্মী সম্মেলনে সাগরদিঘি ব্লকে 11টি অঞ্চল থেকে শোয়ে শোয়ে লোক এসে উপস্থিত হন। লোকসভা ভোটের আগে কর্মীদের ঐক্যবদ্ধ করতেই এই সম্মেলন। এই মঞ্চ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী 2024 লোকসভা নির্বাচনে মানুষের ভরসা হবে কংগ্রেস, দিল্লির মসন্দে আবারও আসীন হবে কংগ্রেস, তাই আশাহত না হয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেন। যে সাগরদিঘির বুকে কংগ্রেস উপনির্বাচনে জয়ী হলো, খুশি হয়ে ম্যাডাম সোনিয়া গান্ধী আমাকে প্রত্যুত্তরে বলেছিলেন, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। সেই ধন্যবাদ আমার জন্য নয়, সেদিন সাগরদিঘির বুকে যারা কংগ্রেসের কর্মীরা জয়ী করেছিলেন তাদের এবং সেই সঙ্গে সঙ্গে সাগরদিঘির সর্বস্তরের মানুষের আশীর্বাদ দোয়া। তারই পরিবর্তে সকলকে আমার পার্টির নেত্রী সোনিয়া গান্ধী অভিনন্দন ধন্যবাদ জানিয়েছিলেন। তাই আপনাদের সেই জয়কে আমি দিল্লির বুকে প্রমাণ করবার চেষ্টা করেছিলাম যে তোমরা যে পশ্চিমবঙ্গকে ভাবো পশ্চিমবঙ্গে কংগ্রেস দুর্বল, পশ্চিমবঙ্গে কংগ্রেস দুর্বল নয়, এই যে তার প্রমাণ। আজকে তো সম্মেলন প্রমাণ করে দিল যে সাগরদিঘি সাগরদিঘিতে আছে, সাগরদিঘি কংগ্রেসের মাটি। অতএব সাগরদিঘি 2009 সালে প্রণব মুখার্জিকে জেতাতে সবচেয়ে ভালো ভূমিকা গ্রহণ করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে 2500 ভোট উপনির্বাচনে জিতলাম, সেখানেও সাগরদিঘি কিন্তু প্রায় 12,000 ভোট লিড দিয়েছিল। ফলে এবারও আগামী লোকসভা নির্বাচন আপনি দেখবেন সাগরদিঘি জঙ্গিপুরের 7টি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি অবদানে কংগ্রেসের পাবে।